ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আর আমরা আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, আর তা হলো বুকে ব্যথা অনুভব হলে যে দোয়াটি পড়ব। সুস্থতা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন একটু বেশি অনুভব করি যে সুস্থতা কত বড় নিয়ামত ছিল, আর তাই অসুস্থ হলে তা থেকে মুক্তির জন্য কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন দোয়া ও আয়াতের মাধ্যমে সুস্থতা কামনা করা যায়। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়ে অর্থাৎ বুকে ব্যথা অনুভব হলে যে দোয়াটি পড়ব তা আরবি বাংলা উচ্চারণ অর্থ সহ শিখে নেই। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিক্রিল্লাহ আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আবার বলছি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিক্রিল্লাহ আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বাংলা অনুবাদ, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তরসমূহ মহান আল্লাহ তাআলার জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো মহান আল্লাহ তাআলার জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুক এবং বেশি বেশি নেক আমল করার মাধ্যমে পরকালীন জীবনের সফলতা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।